হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি একটা হইচই যে একটা ওয়েব সিরিজ আসে, ওয়েব সিরিজটাকে নিয়ে আমি কথা বলবো, সেটার নাম হলো ইন্দু। ইন্দুটা কিন্তু এই অক্টোবর মাসেই আসে, তার একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকে হইচই, তাদের যে একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে এবং SBF এর তরফ থেকেও সেটা কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যে হইচই থেকে কিন্তু আসছে ইন্দু। লিড কাস্টে রয়েছে ঈশা সাহা, তা ঈশা সাহাকে এখানে কিন্তু কনের বেশে দেখা যাচ্ছে, এবং সে যে যখন কারো কোনো মানে যার বিয়ে হওয়ার পর কোনো বধূ যখন তার বাড়িতে আসে, মানে বরের বাড়িতে আসার আগে যে মুহূর্তটা, এবং সেখানে কিন্তু দেখানো হচ্ছে যে পায়ে আলতা লাগানো এবং সাদা কাপড়ের উপর পা ইয়ে করে ধরে ধরে তারপর আসছে, এবং তারপর আবার একটা জায়গায় দেখানো হচ্ছে যে যখন বিয়ের সময় যখন কনের মুখ দেখা হয় তখন যে মানে পাতা যখন খুলে দেওয়া হয়, মানে শুভ দৃষ্টির কথাটা আমি বলতে চাইছি, সেটা কিন্তু তখন সেই লুকটাকে এখানে দেখানো হয়েছে। যথেষ্ট একটা কালার প্যালেট এখানে ভালো ইউজ করা হয়েছে, পুরো রেড কালার প্যালেটটা এখানে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে, এর সাথে সাথে যে লাইটের কম্বিনেশনটাও খুব ভালো, এবং ঈশা সাহা রয়েছে লিড কাস্টে, এতটুকু বোঝা যাচ্ছে। অ্যানাউন্সমেন্ট শুধু এইটুকুই করা হয়েছে, যার 1 মিনিট সামান্য কিছু সেকেন্ড হলো অ্যানাউন্সমেন্ট, একটা টিজার বানানো হয়েছে ইন্দুর তরফ থেকে, যেটা হয়েছে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তারা যখন একটা সিজন 5-এ কী কী আসতে চলেছে তখন অ্যাজ ইট ইজ সেম পোর্শনটাই কিন্তু দেখানো হয়েছিল। এটাই হলো আজকের ইন্দুর মোশন পোস্টার বলতে পারবেন, যা ছোটোখাটো একটা টিজারও বলতে পারবেন, অ্যানাউন্সমেন্ট টিজারও বলতে পারেন, এবং এটা অক্টোবরে কবে আসছে সেটা জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে আপনাদের ফলো করতে হবে। অক্টোবর মাসে আসে এতটুকু শিওর, এবং ইন্দুর নিঃসন্দেহে একটা ভালো কাজ হবে, যেহেতু ঈশা সাহা খুব শি ইজ এ ভার্সেটাইল অ্যাক্ট্রেস এবং যথেষ্ট ভালো একজন অ্যাক্ট্রেস, আশা করি সেটা ভালো হবে। তা নেক্সট আমি যেই মুভিটা ট্রেলার রিয়াকশন দেবো সেটা হলো কোটি গব্বা 3, ডিরেক্টেড বাই শিবে কার্তিক, এবং লিড কাস্টে আছে হলো কিচ্ছে সুদীপা, এছাড়া আছে শ্রদ্ধা দাস রয়েছে, আফতাব শিবদাসানিকে একটু সময়ের জন্য ট্রেলারে দেখা গেছে। তা এই ট্রেলারটা হয়তোবা আমার মনে হচ্ছে এটা হয়তোবা কিচ্ছু সুদীপার হয়তোবা ডুয়েল ক্যারেক্টার, এবং যেভাবে ট্রেলারটাকে দেখানো হয়েছে যথেষ্ট ভালো। ইটস আ কানাডা মুভি, এটা ট্রেলারটা আজকে কিন্তু 7th অক্টোবর 2021-এ জাস্ট কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে রিলিজ হয়েছে, এবং তার ভিউজ কিন্তু হুহু করে বাড়ছে, এবং এই মুভিটা কিন্তু ইটস আ প্যান ইন্ডিয়া একটা একটা ফিল্ম, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু রিলিজ করছে কিন্তু 14th অক্টোবর 2021। এবং কিচ্ছা সুদীপার এখানে যে এরকম অ্যাকশন দেখানো হয়েছে, তার সাথে যার একটুখানি গানের সঙ্গে তার যে একটা সুন্দর একটা কোরিওগ্রাফি পোর্শনটাও ভালো দেখানো হচ্ছে, এখানে কোনো কারণে হয়তো দেখানো হচ্ছে যে বেশ কিছু অ্যাটাক্স হয় বাইরে, এবং তার পেছনে কিছু মানে সেই প্রবলেমসগুলো অ্যারাইজ হচ্ছে কেন, তার পেছনে নিশ্চয় কিছু সুদীপার কি কোনো কারণ আছে, সেই জন্য তাকে কিন্তু জেলেও যেতে হয়। এবং যেভাবে এত সুন্দরভাবে ট্রেলারটাকে দেখানো হয়েছে, প্রায় 2 মিনিট 47 সেকেন্ডের একটা বেশ বড় সড়ো ট্রেলারটাকে দুর্দান্তভাবে এখানে দেখানো হয়েছে, এবং বেশ ভালো লাগছে। মানে ব্ল্যাক ড্রেসে কিছু সুদীপার একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা যত স্মার্ট একটা এমনি ক্যারেক্টার রয়েছে, যেই ক্যারেক্টারটা ধরা পড়ে সেটা পরে একটু অন্যরকম, তার অ্যাকশন সিকোয়েন্সগুলো যথেষ্ট ভালো, এবং কিছু সুদীপাকে কিন্তু দুর্দান্তভাবে লাগছে, এবং এছাড়া শ্রদ্ধা দাসকেও বেশ সুন্দর লাগছে। এছাড়া আরও বেশ কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে, কিন্তু সব মিলে কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এবং কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রিটা ছোটো হতে পারে, কিন্তু তারা যেভাবে মানে লার্জার দ্যান লাইফ স্কেলে যেভাবে মুভিটা করে বেশ ভালো, এবং এই মুভির বাজেট শুনেছি 70 কোটি টাকা, মানে 70 crore হলো এই মুভির বাজেট। আশা করছি সেই একটা বক্স অফিসে অবশ্যই তারা সাফল্য এনে দেবে, 70 কোটি তারা নিশ্চয়ই ক্রস করে যাবে, এবং আশা করা যাচ্ছে যে নিশ্চয়ই একটা ভালো একটা মুভি হবে। এবং কিচ্ছু সুদীপার কিন্তু যথেষ্ট ভালো ভালো মুভি সামনে আসছে, তার মধ্যে ওয়ান অফ দ্যাম হলো এই কোটি গোবা 3। তা আমার কিন্তু দুর্দান্ত লাগলো, বিশেষ করে অ্যাকশন প্যাকেজ, একটা থ্রিলার একটা জনার একটা মুভি এটা, এবং থ্রিলার অ্যাকশন মুভি যথেষ্ট ভালো মতো কিন্তু ইন্ডিয়াতে তথা বিশ্বে সাড়া ফেলে, তা এই মুভিটা তার উন্নতা হবে না। এবং যেখানে আর একটা ক্যারেক্টার বলছে যে সে মানে মানুষ মারার হলো ডেথ মার্চেন্ট, সেই ক্যারেক্টারটা সেখানে যে যে সিরিজটা দেখানো হয় সেটা দিয়ে হয়তো বা এমন কিছু একটা কাণ্ড ঘটানো হচ্ছে যেটা পুরো পৃথিবী জুড়ে একটা প্রবলেম ক্রিয়েট করবে, এবং সেই প্রবলেমের সলিউশনের জন্য হয়তো কিচ্ছা সুদীপার যে ক্যারেক্টারটা এখানে দেখানো হচ্ছে বারবার বাদশা বলে, হয়তো বা সেই ক্যারেক্টারটা নিশ্চয়ই সেই প্রবলেমটা সলভ করে, সব মিলে কিন্তু ট্রেলারটা কিন্তু আমার দারুণ লেগেছে, টপ নচ ট্রেলার, এবং 14th অক্টোবর নাগাদ আমাদের সেই জন্য ওয়েট করতে হবে। তা এই ছিল আমার একটা ওয়েব সিরিজের অ্যানাউন্সমেন্ট টিজার রিয়াকশন বা মোশন পোস্টার রিয়াকশন, আপনারা বলতে মোশন পোস্টার বলে জাস্ট
অ্যানাউন্সমেন্ট টিজার দিয়েছেন এবং একটা মুভি হলো ট্রেলার দিয়েছেন। আপনি যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন স্টে টিউন, টাটা।